সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল গ্রুপের ফেসবুক পেজ এবং স্ট্রেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকতে চাই। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে সিলেট সুনামগঞ্জ বাসছে বানের পানিতে, বন্যা। এবং যতদিনই বন্যা হয়, যে বছরই বন্যা হয়, তো আমরা দেখি পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয় যে উজানের পাহাড়ি ডলে এবং অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে এবং মানুষের সীমাহীন দুর্ভোগ। প্রিয় দর্শক, আমি এইটি যখন বন্যা হয় তখন আমি বাংলাদেশে ছিলাম, আমি দেখেছি তখন এখানে বন্যা কেন হয়, কিসের জন্য হয়, আমাদের তো এটির উপরে পিএইচডি করতে হবে না। প্রিয় দর্শক, আমার বুঝ হওয়ার পর থেকে, আমি যখন বুঝতে শিখেছি তখন শুনতেছি আমি যে ওই আসামের চেরাপুঞ্জিতে নাকি আপনার বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, ইন্ডিয়া তার কি ছেড়ে দে, বাঁধ ছেড়ে দে, ফারাক্কাবাদ, টিপাইমুখ, তিস্তা, কত কিছু। প্রিয় দর্শক, এবং এইসব সমস্যার কোনো সমাধান হয় না, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সমস্যার সমাধান হয় না আজ পর্যন্ত, কিন্তু আমরা ইন্ডিয়াকে মানে দিনে রাতে, ইন্ডিয়া আমাদের মা, ইন্ডিয়া আমাদের বাপ, ইন্ডিয়া আমাদের জামাই, স্বামী, স্ত্রী, ভাই, ভাই সম্পর্ক, মানে দিনের পর দিন আমরা শুনে আসছি এগুলো। ইন্ডিয়া আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, আর কেউ করে নাই। প্রিয় দর্শক, মানুষ দিনের পর দিন অভাব অনটনের কথা শুনতে চায় না, সমস্যার কথা শুনতে চায় না, সমাধানের গল্প শুনতে চায়। এবারের বন্যা যেহেতু আপনি ইন্টারনেটের বদৌলতে সবাই দেখেছে, বিশ্ববাসী দেখেছে, আমরা দেখেছি, তো যখনই বন্যা হয় তখন বাংলাদেশে কিন্তু কেউ আগাম সতর্কবার্তা দেয় না, কিন্তু সরকার থেকে বলা হয় না যে এদেরকে মানুষকে সরিয়ে নেন, উল্টো আরো বলবে অ্যাডভাইস দেয়। ঠিক আছে, আমি গতকালকে একটি টক শোতে, প্রিয় দর্শক, আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমাদের সুনামগঞ্জ, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী সাহেব, তিনি বলেছেন যে আল্লাহর গজব নাজিল হয়েছে। হয়তোবা আল্লাহর গজব নাজিলও হতে পারে, কারণ বৃষ্টি এমনভাবে শুরু হয়েছে যে থামতেছে না বৃষ্টি। আজ আমি যতটুকু শুনেছি যে সিলেটে বৃষ্টি থেমেছে এবং পানি সরে যাচ্ছে। কথা হচ্ছে প্রিয় দর্শক, ন্যাচারাল ডিজাস্টার পৃথিবীর সব দেশেই হয়। ব্রিটেনে যে বন্যা হয় না, আমি যে দেশে বসবাস করি এখানেও বন্যা হয়, ইদানিং বন্যা হওয়া শুরু হয়েছে যেহেতু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অনেক কিছু। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই যে রুম যখন জল ছিল নিরু তখন বাঁশি বাজাচ্ছিল, তো সিলেট যখন বন্যার করাল গ্রাসে নিমজ্জিত, পানিবন্দী মানুষ যখন হাহাকার করছে, সিলেট এক আসনের এমপি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে, তিনি দিল্লিতে যে মিটিংটি দুইবার পিছানো হয়েছে সেই মিটিংয়ে তিনি অংশগ্রহণ করার জন্য সেখানে গিয়েছেন। এবং সুনামগঞ্জের যিনি মন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, তিনি করোনায় আক্রান্ত, তারপরেও আমি দেখেছি তিনি, কোন পত্রিকায় দেখেছি, মানব জমিনে সম্ভবত দেখলাম যে তিনি ডিসি সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, পারছেন না ইত্যাদি। সে যাই হোক, আমরা দোয়া করি মান্নান সাহেব সুস্থ হন। কিন্তু কথা হচ্ছে প্রিয় দর্শক, আপনি যদি ইন্ডিয়ার দোষ দেন তাহলে তো চলবে না, সারাক্ষণ তো ইন্ডিয়ার দোষ তুলে চলবে না। আপনি গত 100 বছরে সুরমা নদী ড্রেজিং হয়েছে, খনন হয়েছে, হয়নি, তা আপনি যখন
আপনার নদী যখন খনন হবে না, নব্যতা হারাবে। শুধু সুরমা নদী না প্রিয় দর্শক, আমি গত দুই দিন থেকে মানে আমি ওই কিছু পড়াশোনা করেছিলাম এই এইসব নদীর উপরে, প্রত্যেকটা নদীতে তো সমস্যা দেখলাম। বাংলাদেশে নাকি সর্বমোট 435টি নদ নদী রয়েছে, 435টি, এর মধ্যে 60 থেকে 80টি হুমকির মুখে। এবং আমার কাছে আমার টিম যে রিপোর্ট দিয়েছে প্রিয় দর্শক, সেখানে মেঘনা, তিতাস, দলেশ্বরী, বুড়িগঙ্গা, তুরাগ নদী, শীতলক্ষ্যা, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র এইসব নদীর বেহাল অবস্থা প্রিয় দর্শক। খনন হয় নাই নদীর আশেপাশে। আমার টিম যে রিপোর্ট দিয়েছে তুরাগ নদীর পারে নাকি ঘনবসতি গড়ে উঠেছে। তারপর ওই যে গাজীপুরের কলকারখানা থেকে বর্জ্য দূষণে দুই পারে নাকি তৈরি হয়েছে, দুই পারে তৈরি হচ্ছে গুরুতর স্বাস্থ্য সংকট প্রিয় দর্শক। এখন চিত্রা নদী, সেখানেও সমস্যা। দলেশ্বরীতে আপনাদেরকে বলছি যমুনা সেতু নির্মাণের সময় নাকি নদী শাসনের জন্য বাঁধ তৈরির কারণে দলেশ্বরীর প্রধান চ্যানেল বন্ধ করে দেওয়ায় শুকিয়ে গেছে এক সময়কার এই নদী। এখন আপনি পানির গতিপথ যদি আপনি থামিয়ে দেন তাহলে তো বন্যা হবেই। সিলেট শহরে প্রিয় দর্শক, আমি সিলেট শহরে বড় হয়েছি, শুধু সিলেট শহরের সমস্যা এটি না, কোনো একটি লোক বাংলাদেশের এক হাত জায়গা ছাড়বে না, সে পারলে সরকারি জায়গার উপরে ড্রেনের উপরে সে বাড়ি তুলে ফেলে। তো এটা এখন মানুষ তো তুলে ফেলবে, সরকারের দায়িত্ব কি এদেরকে তুলে দেওয়া? কিন্তু সরকার সেটি করে না। যিনি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রশাসনের লোকজন এদের কাছ থেকে টাকা খেয়ে বসে। তো এইসব করলে তো বন্যা হবেই। এখন বন্যায় দেশ বাঁচছে, বাংলাদেশের পত্রপত্রিকায় পদ্মা সেতু নিয়ে ব্যস্ত। আরে বাবা, পদ্মা সেতু হয়েছে উদ্বোধন করে ফেলেন এটি, নতুবা খুলে দেন। এখন পদ্মা সেতু উদ্বোধনের জন্য লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসতে হবে, পৃথিবীকে দেখাতে হবে। পৃথিবী কি কনসার্ন আপনার পদ্মা সেতু নিয়ে? পৃথিবী কনসার্ন না। আপনার পদ্মা সেতু হয়েছে, এটি আপনি সফল বুক করবেন। বিএনপির যারা সমালোচক যারা, তারা বলে এ তো কথা কেন? আরে ভাই, বিএনপি আপনারা একটু সহ্য করে ফেলেন না, পদ্মা সেতু হয়েছে এটি অ্যাপ্রিসিয়েট করেন। মাননীয় প্রধানমন্ত্রী, এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড, আপনি পদ্মা সেতু করে ফেলছেন। কিন্তু আপনি আপনারা পদ্মা সেতু করে ফেলছি, পদ্মা সেতু করে ফেলছি, হায়রে জ্বালা রে, হায়রে জ্বালা, আমাদের এই কিসার সেতু মন্ত্রী স্যার, মানে অভিনয় আইনমন্ত্রী যে অভিনয় করলেন সেদিন সংসদে আমি দেখছি, এগুলো কেন? মানে ওই যে যেমন তে তেমন, ঠিক আছে, বিএনপিও সহ্য করতে পারে না বিরোধী দল। আরে বাবা, প্রধানমন্ত্রীর গত 12-14 বছরের অর্জন হচ্ছে পদ্মা সেতু, মেনে নিন। আমার পদ্মা সেতু তাদের টাকা দিয়ে, আওয়ামী লীগের টাকা দিয়ে করে ফেলছে। আমাকে ওই দিন একজন বলছে আমাদের টাকা দিয়ে করছে, আমাকে না, আওয়ামী লীগের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে, আমরা মেনে নিলাম। নেক্সট বলেন তো, এখন পদ্মা সেতুর উদ্বোধন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে অর্থাৎ আজকে সিলেটে আসতেছেন তিনি বন্যা দুর্গত মানুষদেরকে দেখার জন্য। কি এসে কি লাভ মাননীয় প্রধানমন্ত্রী? 80 লক্ষ টাকা আর কে বলছে 30 লক্ষ টাকা নাকি বন্যা দুর্গতদের জন্য স্যাংশন করা হয়েছে, দেওয়া হয়েছে অনেক টাকা, অনেক কিছু আমরা এগুলো আমরা মেনে নিলাম, আপনি আপনারা দিচ্ছেন, সরকার থেকে দেওয়া হয়েছে, অসুবিধা কি? মানতে তো অসুবিধা নেই। এখন আমার বক্তব্য হচ্ছে প্রিয় দর্শক,
সিলেটে বন্যা হচ্ছে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে, ওরা ঢাকায় থাকে তো ওদের একটু অভ্যাস হয়ে গেছে ওই যে সেমিনার ওয়াদের মতো, আম সরি অ্যাবাউট মাই ল্যাঙ্গুয়েজ, এনিওয়ে তো তারা নির্বাচন করছেন, নির্বাচন মানে মারাত্মক নির্বাচনে, ঠিক আছে, এখন 80 লক্ষ টাকা আর 30 লক্ষ টাকা বন্যায় যদি স্যাংশন দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের মানুষ কি ফ্যান কে বড় হয়েছে নাকি, বাতের ফ্যান, আমি কি বাতের ফ্যান কে বড় হয়েছি নাকি, এটি ইনসল্ট করা হয়েছে সিলেটের মানুষকে, মন্ত্রীকে পাঠাইয়া দিচ্ছেন ইন্ডিয়ায় ঠিক করে আসো, উনি কি ঠিক করবে, ইন্ডিয়া তার স্বার্থ ছাড়া এক পা এগুবে না, আমরা জানি সিলেটবাসীকে আমি বেশ আগে বলেছিলাম যে স্বায়ত্ত শাসন দিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা স্বায়ত্ত শাসন চাই, আপনার 3,000 কোটি টাকার প্রজেক্ট আপনার কোন মন্ত্রী নৌমন্ত্রী আটকাইয়া দিছে, আমরা এগুলো সব জানি, এখানে দুর্নীতি আপনি গিয়ে দেখেন কিসের জন্য আটকাইয়া দেওয়া হয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী যখন প্রথম বন্যা হয় সিলেটে তখন তিনি বলছেন আগামী বর্ষা মৌসুমের আগেই খনন করা হবে সুরমা নদী, আমরা দেখব। প্রিয় দর্শক, সিলেটের যেসব নেতৃবৃন্দ সিলেটবাসী যারা বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা সজাগ হন, ইন্ডিয়ার সাথে আমাদের যেসব অমীমাংসিত বিষয়টা জীবনে শেষ হবে না, আপনি ইন্টারন্যাশনাল কোর্টে যদি আপনি মামলা করতে হয় পানির ইচ্ছার ব্যাপারে, স্টেট টু স্টেট মামলা করতে হবে, এখন আমি ব্যক্তিগতভাবে মামলা করতে পারবো না, আমরা চাই সিলেটের স্বায়ত্তশাসন দেন, আমরা আমাদের এই নদীকরণ থেকে শুরু করে যত কিছু করার আমরা করব, আমাদেরকে দায়িত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী, রেফারেন্ডাম দেন, রেফারেন্ডামের মাধ্যমে তো সিলেট আসছিল বাংলাদেশের সাথে, দেখুন সিলেটের মানুষ কি চায়, স্বায়ত্তশাসন চায় না স্বাধীনতা চায়, কি চায় দেখুন একটু, তবে আমি মনে করি স্বায়ত্তশাসনের দরকার, এবং সেটি দিতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রেফারেন্ডাম দেন, দেখুন মানুষ রেফারেন্ডামের মাধ্যমে গণভোটের মাধ্যমে মানুষ কি চায়, আপনাদের সাথে তো হবে না, আমি মনে করি আমাদের সিলেটের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এইসব বিষয়ে জোরালো ভূমিকা রাখতে হবে, এখানে বিএনপি আওয়ামী লীগ ম্যাটার না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমার কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।